আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী বাই এবং বোনেরা আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ রসমতে সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুয়া বা নকল আকামা বলি আমরা সো আপনারা সবাই হয়তো জানেন না বিষয়টা যে সৌদি আরবে কিন্তু বুয়া বা নকল আকামা বানানো সম্ভব এবং বানাচ্ছে বানিয়ে সেটা ইউজ করা সম্ভব সো যারা যারা আপনারা এই বুয়া কামাটা ইউজ করতেছেন মানে ব্যবহার করতেছেন তাদের মূলত সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা প্রথমে বলতেছি বুয়া আঁকামা আর হচ্ছে অরিজিনাল আকামার ভিতরে ডিফারেন্টটা কি। সো বুয়া আর হচ্ছে অরিজিনাল আকামার ভিতরে একটু ডিফারেন্ট হচ্ছে যেই অরিজিনাল আঁকামাটা থাকে সেটা একটু মোটা থাকে প্লাস্টিকটা আর যেটা ডুপ্লিকেট সেটা সামান্য একটু কম থাকে যার জন্য হয়তো আপনার নর্মালি যে সকল সুরতা আছে নর্মাল সুরতাগুলো রয়েছে পুলিশগুলো রয়েছে তারা কিন্তু বুয়া আর অরিজিনাল আঁকামাটা আইডেন্টিফাই করতে পারে না এটা আইডেন্টিফাই করতে গেলে তাদের অনেকটা কষ্ট হয়ে যায় সো আর এমনিতে সৌদির যারা সুরতা রয়েছে বা পুলিশ রয়েছে তারা কিন্তু এত কিছু যাচাই করে না জাস্ট আঁকামাটা দেখে দূর থেকে বা হাতি নিয়ে বাস নামটা দেখে চেরাটার দিকে তাকিয়ে কিন্তু ছেড়ে দেয় এখন কথা হচ্ছে এই যে বুয়া আঁকামাটা এটা কোন জায়গাতে ধরা পড়ে মূলত এটা মূলত যখন মেশিনে ইনপুট করা হয় আর হচ্ছে যাওয়াজের কোনো কর্মীর নিকট কাছে যদি এই আঁকামাটা পরে তাহলে তারা ধরে ফেলতে পারে ঠিক আছে তো এখন হচ্ছে এই আঁকামাটা মূলত কেন বানানো হয় আর কত রিয়াল খরচ হয় এটা তিনশো থেকে পাঁচশো রিয়ালের ভিতরেই এই কস্টিংটা হয় তিনশো থেকে পাঁচশো রিয়াল খরচ করেই এই বুয়া আঁকামাটা বানিয়ে ফেলা যায় আর এই আঁকামাটা দিয়ে যারা অবৈধ রয়েছে বিভিন্ন জায়গাতে কাজ করতেছে চলাফেরার সুবিধার্থে হোক অথবা কোম্পানিকে আঁকামা দেখানোর সুবিধার্থে হোক তারা যে কোনো একটি উদ্দেশ্যেই কিন্তু এই বুয়া আঁকামাটা তৈরি করে তারা নিজেদের কাছে রেখে দিয়ে তারা চলাফেরা করে সো এখনও কথা হচ্ছে যে এই যে আঁকামাটা এই আঁকামাটা আপনারা যারা যারা ইউজ করতেছেন আপনাদের ফ্যামিলি হোক বা আত্মীয় স্বজনের কোনো হোক বা বন্ধুবান্ধব হোক যদি আপনারা জানা থাকে যে না আপনার অমুক লোক বা অমুক বন্ধু বা অমুক আত্মীয় সে এই ধরনের কাজে জড়িত রয়েছে বা এই বোয়া আঁকামাত সে ইউজ করতেছে সো আপনি তাকে সতর্ক করে দিবেন যে এই বুয়া আঁকামাটা যদি ইউজ করে আর যদি সে ধরা খায় তাহলে তোর তার হচ্ছে দশ হাজার রিয়াল গ্রামা হয়ে যাবে অর্থাৎ তাকে দশ হাজার রিয়াল জরিমানা করে দেওয়া হবে এমনকি তাকে এক থেকে পাঁচ বছর তাকে জেলে দেওয়া হবে আমি আবার বলছি এই কামা যারা যারা ইউজ করতেছেন তারা যত শিকৃতি পারেন ব্যাঙে ফেলে দেন অথবা এভাবে ফেলে দেন কিন্তু আঁকামাটা আপনারা ইউজ করিয়েন না আর এ আঁকামা শুদ্ধ যদি আপনারা দরাখান খান তাহলে যে কোনো সেক্টরে হোক যে কোনো জায়গায় হোক যদি সরকারি কোনো কর্মকর্তার কাছে আপনি দরা খান বু তাহলে আপনার দশ হাজারিয়াল জরিমানা হবে পাশাপাশি আপনার জেল হয়ে যাবে সো এটা হচ্ছে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন আর হচ্ছে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন হয়তো আপনার একটা শেয়ার হয়তো এমন যারা ইউজ করতেছে বুয়া কামাগুলা তারা হয়তো এই ভিডিওটা দেখে হয়তো তারা একটু হলো সতর্ক হবে হয়তো বা কোনো লোক এই ভিডিওটা দেখে সে তারা কামাটা ফেলে দিবে। ভাই দুই টাকা কম ইনকাম করেন অথবা ইনকাম না করতে পারলে দেশে চলে আসেন এটা ওয়েল বাট আপনি যদি আর যদি আপনাকে জেলে দিয়ে দেওয়া হয় তাহলে আপনি তো ধ্বংস হলেন পাশাপাশি আপনার ফ্যামিলি সুদ্ধা ধ্বংস করে ফেললেন দরকার কী ভাই সৌদি আরবে গেছেন কাজ করার জন্য লিগেলিভাবে কাজ করার চেষ্টা করেন যদিও আপনি অবৈধ হয়ে গেছেন যতটুক পারেন কাজ করেন আর কাজ না করতে পারলে বাস দেশে চলে আসেন সো ইলিগেল অ্যাক্টিভিটি করে বা ইলিগেল কাজ করে সৌদি আরবে টিকে থাকা সম্ভব না আর যদিও আপনি করবেন একদিন দুই দিন তিন দিন এক সময় এক সময় আপনি ধরা খেয়ে যাবেন কথায় আছে না চোরের দশ দিন গৃহস্থের একদিন সো আপনি যখন একদিন ধরা খাবেন তখন আপনার বারোটা বেজে যাবে হচ্ছে মূল বিষয়বস্তু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি রিকোয়েস্ট করে যাচ্ছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেলটি থাকবে সেটা অন করে দিবেন সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য তো আজকে পর্যন্ত পর্যন্ত টিলডেন টাটা